কিভাবে দেশি শিং মাছ দেশি মাগুর মাছের ডিম থেকে আমরা রেণু বা পোনা উৎপাদন করি। আসসালামু আলাইকুম মাছচাষী ভাইরা, সবাই কেমন আছেন? আজকের একটা বিষয় আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাতে চাই, কিভাবে দেশি শিং মাছ দেশি মাগুর মাছের ডিম থেকে আমরা রেণু বা পোনা উৎপাদন করি, রেণুটা তৈরি করি। এটা দেখুন, একটা নিচে এটা জার, মানে একটা হাউস, এটা আমাদের হাউস। এই হাউজের ভিতরে একটা পাতলা নেট আছে, নেট বলে ওটাকে আমরা নেট বলি, পাতলা সুতির নেট। মাছের পেট থেকে ডিমটা সংগ্রহ করে আপনার পুরুষ মাছের যেটা বলা হয় একটা শুক্রাণু, এটা মিশ্রণ দেওয়ার পরে এই ডিমটাকে এই পাতলা কাপড়ের উপরে সুন্দর করে আমরা পাতলা করে নেড়ে দিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নেড়ে দেওয়ার পরে এভাবে আমাদের এটাকে জাস্ট শাওয়ারিং করতে হয়, আমাদের ভাষা আমরা শাওয়ারিং বলি, শাওয়ারিং মানে পানি ফোয়ারিং করতে হয়। এবং এটা এইভাবে 72 ঘন্টা রাখা হয়, 72 ঘন্টা পরে এসে এই থেকে ডিম ফুটে বের হয়, ছোটো ছোটো ডিম ডিম থেকে বাচ্চা বের হয়। এবং এভাবে এখানে আমরা 12 থেকে 15 দিন রেখে ধানি পোনা তৈরি করি, ধানি পোনা তৈরি করে এই পোনাটা পুকুরে যখন আমরা বলতে করি তখন এই মাছটা আমাদের মিস হয়। এখানে একটা বিষয় আছে, ময়মনসিংহ অঞ্চল আবার এটা করে না, ময়মনসিংহ অঞ্চল বা বৌর অঞ্চলে কিন্তু খামারিরা মানে হাসানি মারিরা জাস্ট ওই ডিম ফুটে বের হইলে ওটাকে ওরা ডেলিভারি করে দেয়, আমরা আবার সেটা করি না। আমরা এটাকে রেণু আসলে এই মাছের একটা সংকটকাল সময় থাকে ক্যাটফিশের, সেটা হচ্ছে ডিম থেকে যখন বের হয় তখন খুব সংকটময় মুহূর্তে পার করে, এই জন্য ওরা মিসিং হতে পারে। এই জন্য আমরা এটা রিস্ক না নিয়ে এটা আমরা এখানে রেখে মোটামুটি একটা পজিশন করে নিই, যারা খাবার খেতে পারে, খাবার বলতে আমরা পোকামাকড় খেতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করে নিই। অর্থাৎ মনে করুন 2 কেজিতে 1 লক্ষ বা 3 কেজিতে 1 লক্ষ এমন সাইজ তৈরি করে সেই পোনাটাকে আমরা মনে করুন সেই ধানিটা বা সেই পোনাটা পুকুরে মজুত করে পোনায় তৈরি করি, অর্থাৎ আমরা 500 কেজি 800 কেজি 1000 কেজি তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিই। আসলে অনেকে জানতে চেয়েছিলেন যে কীভাবে হাসিং করে ডিম ডিম থেকে পোনা রেণু ফোটানো হয়, বা এক এক মাসের কিন্তু এক এক পলিসি। যেমন কার্প জাতীয় মাছের আমি এর আগে দেখিয়েছি, কার্প জাতীয় মাছে কিন্তু আপনারা দেখেছেন যে আপনার হ্যাসিং জার আছে, জারের মধ্যে পানির ফোয়ারিংটা করা হয়, মানে আর এটা হচ্ছে আপনার ক্যাটফিশ, আপনার শিং মাছ, আপনার দেশি মাগুর মাছ, এই জাতীয় মাছের ভিতরে এই এটাকে এইভাবে ফোয়ারিং করে রেণু থেকে রেণু তৈরি করা হয় ডিম থেকে। তো আপনাদেরকে এটা দেখালাম, আর আপনারা যারা আসলে গুণগত মানসম্পন্ন ব্রুড থেকে রেণু তৈরি করে রেণু নিতে চান বা পোনা নিতে চান, সেটা শুধু কোয়ালিটিফুল, যারা কোয়ালিটিফুল মাছ নিতে চান দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আসলে এই কোয়ালিটিফুল মাছ না নিলে আপনি লাভ হতে পারবেন না, আর আমি কোয়ালিটিফুল ছাড়া মাছ কাজও করি না। আমার কাজ হচ্ছে যতটুকু আমি খেতে চাই সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে ভালো খাবার হয় সেভাবে আমি কাজ করি। তো যারা আপনারা নিতে চান রেণু বা পোনা বা ধানি যে কোনো মাছের, দেশি মাগুর, শিং, পাবদা, গুলশা, কই, এই জাতীয় মাছের আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো সবাই শুভকামনা রইল, আল্লাহ হাফিজ।